الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে যার অসীম করুণা এবং কৃপায় আমরা বছরের শ্রেষ্ঠতম মাস কুরআন নাজিলের মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত পাওয়ার সর্বোত্তম যে মাস সেই মাসের খুব কাছাকাছি সময়ে অবস্থান করার সুযোগ পাচ্ছি, এজন্য রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। দুরুদ সালাম নবিয়ানা মুহাম্মদ, তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে সমস্ত ইবাদত ফরজ করেছেন সেই সকল ইবাদতের ভিতরে অন্যতম একটি ইবাদত হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন পবিত্র রমাদানুল মুবারকে সাওম পালন করা। পবিত্র রমাদানুল মুবারকে সাওম পালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দের যে ইবাদতগুলো রয়েছে তার মধ্যে সাওমের অবস্থান হচ্ছে, বিভিন্ন বিবেচনায় বলতে পারি যে এটা সর্বাগ্রে, কারণ এই সাওমের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিবেন। এর থেকে বোঝা যায় যে সাওম এটা তুলনাহীন এক ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা আল বাহিলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছিলেন, হে আবু উমামা আলাইকা বিস সাওম, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আমল করতে চাও তাহলে তুমি সাওম পালন করো, রোজা পালন করো, কারণ ফা ইন্নাহু লা আদলালা, সাওমের সমতুল্য কোনো ইবাদত নেই, সাওমের সমতুল্য কোনো ইবাদত। সাওম সত্যি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সাওম হচ্ছে ইসলামের চতুর্থ পিলার। প্রথম হচ্ছে শাহাদাতাইন, দ্বিতীয় হচ্ছে ইকামাতিস সালাহ, তৃতীয় হচ্ছে ইতা ইজাকা, জাকাত আদায়, চতুর্থ হচ্ছে কি সাওমু রমাদান, রমজান মাসে কি করা, সাওম পালন করা। নাম্বার দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কোথাও বলেছেন আমি ফরজ করেছি, কোথাও বলেছেন তোমরা সালাত আদায় করো, কিন্তু সাওমের ক্ষেত্রে এসে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন কুতিবা আলাইকুম। সাওমের ক্ষেত্রে বলতেছেন কি, কুতিবা আলাইকুম, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, মানে চূড়ান্ত ফরজ, চূড়ান্ত ফয়সালা। মৌখিক ঘোষণার আগে লেখনী আসে না, মৌখিক ঘোষণার পরে কি আসে, লিখিত সিদ্ধান্ত আসে। তো সাওমের ক্ষেত্রে সরাসরি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে সাওম হচ্ছে লিখিত আদেশ, সাওম হচ্ছে কি, লিখিত আদেশ। সাওম এমন একটি ইবাদত যা নতুন কোনো বিষয় নয়। সাওম নামক ইবাদত আল্লাহ সুবহান ওয়া তাআলা পূর্ববর্তীদের উপরও কি করেছেন, ফরজ করেছেন, যেমনটি আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলতেছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম। সাওম শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিগোষ্ঠীর উপরেও। নাম্বার পাঁচ, সাওম হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার সবচেয়ে বেশি পরিমাণে তাকওয়া অর্জিত হয়, সবচেয়ে বেশি পরিমাণে কি হয়, তাকওয়া অর্জিত হয়। সব ইবাদত দিয়েই তাকওয়া অর্জিত হয়, কিন্তু সাওম হচ্ছে সবচেয়ে দামি ইবাদত, যেই ইবাদতের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে তাকওয়া অর্জিত হয়। আর এজন্যই আল্লাহ বলতেছেন সাওমের কথা বলতে গিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, যে সাওমকে আমি তোমাদের ক্ষুধার কষ্ট বোঝানোর জন্য ফরজ করিনি, সাওমকে আমি ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা না খেয়ে থাকো এই জন্য আমি সাওমকে ফরজ করিনি, আমি সাওমকে ফরজ করেছি যাতে করে তোমরা কি হতে পারো, আল্লাহবিরু হতে পারো, পরহেজগার হতে পারো, মোত্তাকি হতে পারো। সাওম মানে কি,
আসসাওম আরবি শব্দ, বাংলাতে এর অর্থ হচ্ছে বিরত থাকা। বাংলাতে এর অর্থ হচ্ছে কি? বিরত থাকা। রোজা সাওমের আসলে অর্থ নয়, সাওম শব্দের অর্থ কিন্তু রোজা নয়, যদিও আমরা বলি, যদিও আমরা সাওমকে কি বলি? রোজা বলি। রোজা মানে হচ্ছে দিনের বেলা যে কাজ করা হয় এটাকে কি বলা হয়? রোজা বলা হয়। কিন্তু সাওম আরবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক, আল ইমসাক মানে বিরত থাকা। অথবা আসাওম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কাফু আনিশ শাই, আল কাফু আনিশ, যে কোনো জিনিস থেকে কি করা? বিরত থাকা, এর নাম হচ্ছে কি? সাওম। আসলে ইসলামী শরীয়তের পরিভাষায় সাওম কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় মৌলিক তিনটি জিনিস রয়েছে, এর থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম। সেই মৌলিক তিনটি জিনিস যার থেকে বিরত থাকলে পরে সাওম বলা হয়, তা হচ্ছে আল ইমসাকু আনিল আকল। সর্বপ্রথম, যত ধরনের খাবার চিবিয়ে খাওয়া হয় এই ধরনের খাবার থেকে বিরত থাকা। নাম্বার দুই, আল ইমসাকু আনিস শুরব, যা গিলে খাওয়া হয়, পান করা হয়, এই ধরনের সব ধরনের খাবার, পানীয়, এই ধরনের সব ধরনের পানীয় খাবার, এগুলো থেকে বিরত থাকার নাম কি? সাওম। নাম্বার তিন, আনিল জিমা, আল ইমসাক আনিল জিমা, স্ত্রী সহবাস বা এ জাতীয় যে জিনিসগুলো রয়েছে এর থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? সাওম। এটা হচ্ছে সাওমের প্রথম অবস্থা বা স্বাভাবিক সাওম। কিন্তু প্রকৃত যে সাওম, যেই সাওমের ভিতরে রয়েছে রুহানিয়াত, যেই সাওমের ভিতরে রয়েছে তাকওয়া, যেই সাওমের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়, সেক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস বলতে হবে যে সাওমকে নষ্ট করে, রোজাকে কুলুষিত করে, রোজাকে অপবিত্র করে, এ জাতীয় সব কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে কি? সাওম। আপনি খানার থেকে বিরত রয়েছেন, ভালো কথা। আপনি পানীয় থেকে বিরত রয়েছেন, ভালো কথা। আপনি স্ত্রী সহবাস থেকে বিরত রয়েছেন, ভালো কথা। কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলার থেকে বিরত না থাকতে পারেন, তাহলে কি আপনি প্রকৃত সাওম আদায় করলেন? আপনি হারাম জিনিসের দিকে দৃষ্টি দেওয়ার থেকে যদি বিরত থাকতে না পারেন, তাহলে আপনি কি প্রকৃতার্থে বিরত রইলেন? সাওম মানে তো বিরত থাকা। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু থেকে বিরত থাকাকে পছন্দ করেন, এই সব কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে কি? সাওম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করাটাকে পছন্দ করেন সেটুকু করার নামই হচ্ছে কি? সাওম। এখন আপনি মিথ্যা কথা থেকেও বিরত রইলেন, আবার নামাজ থেকেও বিরত রইলেন, হবে? আপনি খেয়ানত থেকে বিরত রইলেন, আবার একই সাথে আপনি হালাল উপার্জন থেকেও কি করলেন? বিরত রইলেন, হবে? তো এই জন্য সাওম মানে বিরত থাকা, অর্থাৎ সব ধরনের নাফরমানি থেকে বিরত থাকার নামই হচ্ছে কি? প্রকৃত সাওম। মৌলিকভাবে তিনটি জিনিস থেকে বিরত থাকবেন, খাবার, পানীয়, স্ত্রী সহবাস, এই তিনটার থেকে মৌলিকভাবে আপনাকে বিরত থাকতে হবে। এরপরে এর সাথে আনুষঙ্গিক যে জিনিস থেকে বিরত থাকতে হবে, হারামের দিকে দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা বলার থেকে বিরত থাকতে হবে, গীবত করা থেকে বিরত থাকতে হবে, চুগলখুরি করার থেকে বিরত থাকতে হবে, মানুষের সাথে তর্ক বিতর্ক করার থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে, মূর্খ আচরণ করার থেকে বিরত থাকতে হবে, অশ্লীল ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কেউ তর্ক ঝগড়ায় লিপ্ত হতে গেলে তার সাথে তর্ক এবং ঝগড়া করার থেকে বিরত থাকতে হবে, এর নাম হচ্ছে কি? সাওম। কখন বিরত থাকবেন? কখন বিরত থাকবেন? কতক্ষণ বিরত থাকবেন? মৌলিক যে তিনটি জিনিস, এই তিনটি জিনিস থেকে বিরত থাকতে হবে আপনার সবেহ সাদেক থেকে, ফজরের আজান থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত, ফজর উদিত হওয়া থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত, এই সময়টুকু এই তিনটা জিনিস থেকে বিরত থাকতে হবে। এরপরে আবার এই তিনটা জিনিস কি?
এটা চলবে, এটাই কোনো সমস্যা নেই। কিন্তু বাকি যে আরেকটি কথা বললাম যে সব ধরনের আল্লাহর নাফারমানি মূলক কাজ থেকে এটার জন্য কোনো সময় নেই, এটা ২৪ ঘন্টার জন্য, রমজানেও রমজানের আগেও পরেও, কথা বুঝেছেন। এজন্য এই খানা পিনা স্ত্রী সহবাস ত্যাগের যে সওম এটা এক মাসের জন্য, এটা এক মাসের জন্য ফরজ। আর আল্লাহর নাফারমানি থেকে বিরত থাকার যে সওম এটা যেদিনকার আমি ঈমান এনেছি আর যেদিনকার আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করব যদি আল্লাহ তৌফিক দান করেন, সেই পর্যন্ত কি এই সওম কি ফরজ, এই সওম ফরজ। তো সারা বছরে যে সওম ফরজ, রমজান মাসে সেই সওম আরো বড় ফরজ না, আরো বড় ফরজ কিনা? এখন আমাদের সমাজে অনেকেই সওম পালন করি কিন্তু নামাজ পালন করি না, চাচাকে ইজ্জত দেই বাপকে দেই না, কথা বুঝেছেন। চাচাকে খুব মর্যাদা দেই কিন্তু বাপকে মোটেই দেই না, সারা বছর নামাজ নেই, এমনকি রমজান মাসেও নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, এরকম আছি না রোজাদার? এই রোজার কোনো মূল্য আছে বলে আমার জানা নেই, কারণ সালাত হচ্ছে এমন এক ইবাদত যেটার উপরে একজন ইমানদারের ইমান কি করে টিকে থাকে, শুধু মজবুত না টিকে থাকে, যার সালাত নেই তার ইমান নেই, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব যার ইমান নেই, যার সালাত নেই তার কি নেই, ইমান নেই, এই মানুষটি যে রমজান মাসে সওম পালন করে সেই সওম আসলে কার জন্য পালন করে, তার উপরে কি আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওম ফরজ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে কি রমজান মাসের এক মাসের কি সওম। এখন যিনি নামাজি নান তিনি কি আসলে ইমানদার? তার উপরে তো আল্লাহ সওম ফরজ করেননি, তাহলে তিনি কষ্ট করে যে সওম পালন করতেছেন সেই সওম কি আসলে আল্লাহর জন্য হচ্ছে? সেই সওম কিন্তু আসলে আল্লাহর জন্য হচ্ছে না।